বলি আজ এই বাংলায় শুধু তুমি নেই কেবল তুমি যেদিকে তাকাই শুধু তুমি দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে বঙ্গবন্ধু এসেছেন বারবার সত্তরের নির্বাচনী প্রচারে এসে মহান এই নেতা জনসভা করেন তখনকার খরস্রোতা নদী করতোয়ার তীর ঘেঁষা খোলা মাঠে জনসভায় বাংলার মানুষের অধিকারের প্রশ্নে দলমত নির্বিশেষে সবাইকে আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু ঠিক এই জায়গায় মঞ্চ সেদিন বিকাল মিটিং ছিল তিনটার সময় কিন্তু এই অঞ্চলের মানুষ পাঁচ উপজেলা পাশের জেলা থেকে আরম্ভ করে সব জেলা থেকে প্রায় 100,000 লোক দুটার মধ্যে এই মাঠ ভরপুর হয়ে গিয়েছিল যেখানে দাড়িয়ে তিনি বলেছিলেন স্বাধিকার আন্দোলনের প্রশ্নে আজকে আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আপনারা জানেন এটা সাধারণ নির্বাচন এই নির্বাচনে বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের ম্যান্ডেট নেওয়ার জন্য আমি আপনাদের কাছে ভোট চাচ্ছি আমি এখানে দাঁড়িয়ে যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই আমি এই অঞ্চলের দুইজন মানুষকে পঞ্চগড় একে জনাব কমরুদ্দিন আহমদ এবং পঞ্চগড় দুয়ে জনাব সেরাজুল ইসলাম অ্যাডভোকেট এই দুইজন কাকে দাঁড়িয়ে দিলাম উনি দুইজনকার হাত তুলে উপরে তুললেন তুলে বললেন যে আমি এই মনে করেন এই দুই কলা গাছকে দাঁড়িয়ে দিলাম এই কলা গাছকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং স্বাধিকার আন্দোলনের প্রশ্নে আপনারা এটাতে রায় দিবেন সেদিন সঙ্গে সঙ্গে এই অঞ্চলের মানুষ দুই হাত তুলে সমর্থন দিয়েছিল যে হ্যাঁ আমরা অবশ্যই আপনার কথায় আমরা ভোট দিয়ে দিলাম সবাই উনি হাত তুলতে বললেন সবাই হাত তুলে দেখালো যে আমরা ভোট দিয়ে দিলাম বর্তমানে পঞ্চগড় শহরের প্রবেশপথ করতোয়া ব্রিজের পশ্চিম পাশের সেই মাঠ পরবর্তীতে নদীগর্ভে বিলীন হওয়ায় তা এখন শুধুই স্মৃতি ভরাট হয়ে যাওয়া মরা নদীর সেই খোলা প্রান্তরে দাঁড়িয়ে সেদিনের স্মৃতিচারণ করছিলেন তখনকার তরুণ ছাত্রলীগ কর্মী সাইখুল ইসলাম বঙ্গবন্ধু ঠিক 3:30 মঞ্চে উঠছেন 3টার দিকে ওনার বাসায় আসছিলেন ওখান থেকে ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে তখন কিন্তু গুড়িগুড়ি আবার বৃষ্টিও হচ্ছিল উনি বক্তৃতা শুরু করছেন গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে কিন্তু একজন মানুষও এদিক ওদিক ছুটাছুটি করে নাই সবাই ধৈর্য ধরে তার বক্তৃতা শুনেছেন বঙ্গবন্ধুর প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা তার যে বক্তব্য তার যে বলিষ্ঠ কণ্ঠ তার যে আবেগ আপ্লুত বক্তৃতা সেই বক্তৃতায় মানুষ কিন্তু সেদিন আপ্লুত হয়ে গেছিল এবং তাকে নির্দ্বিধায় মানুষ সমর্থন দিয়েছিল এরকম একজন নেতাকে আমরা পেয়েছি এটা আমরা চিন্তাই করতে পারিনি সবাই সেদিন আবেগ আপ্লুত হয়ে গেছিলো সাধারণ মানুষের অনুভূতিটা মানুষ এখানেই এক প্রকার রায় দিয়ে দিয়েছিল যে এই মানুষটিকে যদি আমরা ক্ষমতায় আনতে না পারি তাহলে আমাদের স্বাধিকার আন্দোলন ব্যর্থ হয়ে যাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বারবার মানুষ স্লোগান দিতে দিয়ে চলে গেছে সবার মার্কা কি নৌকা নৌকা জনসভা শেষে ছাত্রলীগ কর্মীদের কাছে ডেকে নেন বঙ্গবন্ধু তখনকার ছাত্রলীগ কর্মী পরবর্তীতে মুক্তিযোদ্ধা সাইখুল ইসলামের সৌভাগ্য হয়েছিল সে সময় বঙ্গবন্ধুর কাছে যাওয়ারও এখানে মিটিং শেষ হওয়ার পরে উনি এখান থেকে মঞ্চ থেকে নামে এই হাজার মানুষের ভিড়ে কোনো মতে ওনাকে নিয়ে যাওয়া হলো উনি গিয়ে আমাদের যিনি পঞ্চগড়ের সভাপতি অর্থাৎ 1নং সিটের যাকে নমিনেশন উনি দিয়েছিলেন কমরুদ্দিন আহমদ ওনার বাসায় উঠলেন ওখানে উনি রেস্ট নিলেন এবং 8টার দিকে খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া করার পরে উনি বললেন যে আমার ছেলেরা কই যারা ওখানে স্লোগানে মুখরিত করলো আমার সেই ছাত্রলীগের ছেলেদেরকে ডাকেন আমি ওনাদের সঙ্গে একটু বসি তাদের সঙ্গে একটু কথা বলি তারপরে যা হোক কমরুদ্দিন চাচা আমাদেরকে খবর দিল আমরা তো নিচেই ছিলাম আমরা সবাই দোতলায় উঠলাম উঠার পরে উনি আমাদের সামনে বসে আছেন আমরা সামনে প্রায় 12-14 জন ছাত্রলীগের তৎকালীন যারা ছাত্রনেতা এরকম অনেকেই আমরা বসলাম উনি আমাদের সঙ্গে পরিচিত হলেন সবাইকে জানতে চাইলেন যে আমরা কে কোন পদে আছি কী করি ভোটের জন্য কতটুকু কাজ করছি তারপরে বলছে যে তোমরা প্রয়োজনে সংগ্রাম পরিষদ গড়ে তুলো এবং তোমরা আজ থেকে ভোটে নেমে যাও লক্ষাধিক মানুষের সেই জনসভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ওবায়দুল হক বসুনিয়াও মা জেলা আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী সালেমা খাতুনের হাত ধরে জনসভায় এসে জাতির পিতার সে বক্তব্য শুনেছিলেন তা আজও তার হৃদয়ে গেঁথে আছে এই উচ্চতা এখনো আছে এটার আর একটু বাড়া ছিল তো ওটা ভেঙে গেছে বর্ষার কারণে ভেঙে গেছে তার সামনে উদূরে ওইখানে একটা পুকুর ছিল বড় পুকুর ওখানে একজন ফকির সাহেব থাকতো একটু আগে তো ওটা ভেঙে গেছে এখন ওইটা বাদ দিয়ে এটাকে প্রোটেকশন দেওয়া হয়েছে ওইখানে যখন বঙ্গবন্ধুকে এইটুকু ব্যবধানের মধ্যে যা দেখেছি বাঙালির যে এইরকম একটা অভিসংবাদিত নেতা এরকম যে তার ভরাট কণ্ঠ যার অঙ্গলি হেনরে বাঙালি জাতিকে একত্রিত করার জন্য উনি যা আহ্বান করেছিলেন নির্বাচনের সফরে এসে তখন এই সমস্ত এই জায়গাগুলো সম্পূর্ণ বাড়িঘর ছিল না তিল পরিমাণ জায়গা নাই লোকে লোকারণ্য
সবাই আগ্রহচিত্তে অপেক্ষায় আছে বঙ্গবন্ধু কখন আসবেন, কখন তার ভাষণ শুনব। এই যে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল তারপর কিন্তু লোক কিন্তু এই স্থানটা ত্যাগ করেনি, এইটা সম্পূর্ণ তখন 1 লাখের ঊর্ধ্ব লোক হবে আমার মনে হয়। এই যে পাঁচথানা থেকে বিভিন্ন লোক, থানা ছিল এই পাঁচথানা থেকে যে লোকগুলো এসেছিলো কেউ সাইকেলে কেউ হেঁটে, সেই স্মৃতিগুলো মনে পড়তে গেলে আজকে হৃদয়ের মধ্যে আজকে আমি হবে অনুভূতি, আমাকে অনুভূতি হয়ে পড়ি, আমার কুলার ভাষা নেই। এমন একটা সুন্দর মানুষকে আমরা প্রতাপ তুলে 15 আগস্ট হারিয়ে ফেলেছি, এইরকম একটা তো আর পৃথিবীতে জন্ম হবে কিনা এই জগতে আজ আমার বিশ্বাস হয় না। ওবায়দুল হক বসু মিয়ার বুক জুড়ে এখনও সেই জনসভায় শোনা বঙ্গবন্ধুর উদাত্ত ভাষণের ধ্বনি প্রতিধ্বনি। সেদিনের সেই করতোয়া নদী যেমন আজও বহমান, তেমনি বঙ্গবন্ধু না থাকলেও তাঁর চেতনা এখানে বহমান।